আজ আমরা আবারও চলে এলাম প্রতাপদার ফার্মে। আমরা ফার্মিং বিষয় নিয়ে আগে অনেক ভিডিওই করেছি, তবে আজ শুধুমাত্র ফার্মিং বিষয় নিয়ে আলোচনা করব না, ঠিকঠাক হাইজিন মেনটেন করে কিভাবে খাবার খাওয়াবেন এবং তাতে পশুর হেলথও কিভাবে ভালো থাকবে এই বিষয়টা আপনাদের সামনে আজ তুলে ধরব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখে নিই। গোট ফার্মিং এর জন্য বেসিক নিড কি কি? গোট ফার্মিং এর জন্য বেসিক নিড হচ্ছে, প্রথমটা হচ্ছে আপনার একটা প্লেস লাগবে, মিনিমাম একটা রিকোয়ারমেন্ট, যেখানে ছাগলে আপনি ঘরটা বানাতে পারবেন এবং কিছুটা জায়গা যেটা ওরা গ্রেজিং এরিয়া ঘুরে বেড়াতে পারবে। তারপরে হচ্ছে আপনার যদি ঘাস লাগানোর মতো যদি কোনো জায়গা থাকে তাহলে আপনি করতে পারেন, বা ঘাসের বিকল্পও রয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কি যে একটা সঠিক ব্যক্তি যে আপনাকে কনসালটেন্সি দেবে বা যে আপনাকে বুদ্ধি পরামর্শ দেবে। তারপরে হচ্ছে কি ফিড ম্যানেজমেন্ট, এদের যে ফিড আছে ফিডটা যদি আপনার কস্টলি হয়ে যায় বা ফিডের প্রাইস যদি আপনার বছরের শেষে অনেক বেশি হয়ে যায় তাহলে কি প্রফিটটা আপনার অনেকটা কমে যাবে, সেক্ষেত্রে ফিডের বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে কি ডিজিজের বিষয়, যে যে ডিজিজগুলো ফার্মে আমাদের মানে আসে সাধারণত সেই ডিজিজগুলোর বিষয়ে আমাদের জানতে হবে। এইগুলি ছাড়াও মোটামুটি ওভারঅল আপনাকে নিজেকেও কিছুটা নলেজ গ্যাদার করতে হবে। আচ্ছা, এটা তো আপনি বেসিক নিড বললেন, এই বেসিক নিডের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কোন বিষয়গুলোকে? বেসিক নিডসের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় ফিড এবং এর ডিজিজ, এবং সঙ্গে রয়েছে এর বাসস্থান, যেটা এর ঘরটা যেটা হবে, ঘরটা যদি আপনার সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আপনি একটাও ছাগল বাঁচাতে পারবেন না। সেখানে বিভিন্ন ধরনের রোগ বিরোগ রোগ বালাই লেগে থাকবে ফার্মে, সঠিক খাওয়া সঠিক তার মেডিসিন সঠিক তার রাখার ব্যবস্থা এই জিনিসগুলো পরিপূরকভাবে হতে হবে। আচ্ছা, এখানে তাহলে আপনি ফিড ম্যানেজমেন্টের কথা বলছেন, তো ফিড ম্যানেজমেন্টটা কিভাবে করা যেতে পারে, কটা প্রসেস আছে এর? ফিড ম্যানেজমেন্টটা আপনি দু তিন রকমভাবে করতে পারেন। দেখেন, ছাগল বা গরুর ফিড যেটা আছে সেটা বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে? যেমন তার মধ্যে মেন দানাদার খাবারটা আপনাকে রাখতে হবে, সাথে গ্রিন ফোডার, এই দুটো হচ্ছে মেন জিনিস। অ্যাডিশনালি আপনি ঘাস পাতা এগুলি তো আছেই, আপনার কাছে যদি দেখা গেল ঘাস চাষ করার মতো জায়গা নেই তার একটা বিকল্প রয়েছে। এছাড়াও আপনার দানা খাবার তো দিতেই হবে, সে শুধুমাত্র একটা ফার্ম হাউস বানানোর জন্য একটা জায়গা তৈরি করতে পেরেছে, তার গ্রিন ফোডার লাগানোর মতো ব্যবস্থা নেই, তাহলে সে কিভাবে ফার্মিং করবে? তার শুধু যে জায়গাটুকু, ধরেন তার সাপোজ 500 স্কোয়ার ফিটের জায়গা আছে বা কারোর ছাদ আছে একটা, সে ছাদেও করতে পারে, তাকে বাইরে বার না করলেও চলবে। সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে, তাকে গ্রিন ফোডার যেটা আছে তার গ্রিন ফোডারের যদি জায়গা না থাকে তাহলে তাকে সাইলেজ দিয়ে করতে হবে। সাইলেজটা সেক্ষেত্রে সে মার্কেট থেকে কালেক্ট করবে এবং দেখে কালেক্ট করবে যে সাইলেজটা তো গুণগত মান ভালো থাকে, সেটা যেন সার্টিফাইড সাইলেজ হয় এবং সেটা যেন মানে কোয়ালিটিটা সাইলেজের ডেফিনেটলি ভালো হয়, মানে ওকে প্রপারভাবে সাইলেজটা যেন তৈরি করা সাইলেজ থাকে। আচ্ছা, সাইলেজ যে বলছেন, সাইলেজ বিষয়টা একটু সবার কাছে একটু এক্সপ্লেন করুন, অনেকে সাইলেজ ব্যাপারটা জানে না। হ্যাঁ, এর মধ্যে বিষয়টা হচ্ছে সাইলেজের যে বিষয়টা, সাইলেজটা আমাদের মার্কেটে দু তিন রকম ভাবে পাওয়া যায়, ঠিক আছে? আমি আপনাকে বলে রাখি, একটা লোকাল সাইলেজ তৈরি হয়, ঠিক আছে? লোকাল সাইলেজটা কি, ধরেন ভুট্টা চাষ হলো, ভুট্টা চাষের পর সেটাকে কাটিং করলো, কাটিং মানে একটা সার্টেন টাইপ অফ পিরিয়ড রাখার পর সেটাকে কাটিং হয়, কাটিং হওয়ার পর সেটাকে কি করে কি সেটাকে মোলাসেস বা সাইলেজ কালচার দিয়ে সেটাকে রেডি করে ফার্মার, সেটাকে রেডি করার পর সেটা ব্যাগে প্যাকিং করে রেখে দেয় এবং পরে সেটাকে খাওয়ায়। কিন্তু এর মধ্যে বিষয় আছে, সাইলেজ আপনার যেহেতু মানে দু তিনটার মধ্যে ডিভিশন মানে পার্ট আছে, সেরকম আপনাকে দেখতে হবে সাইলেজ অনেকগুলো জিনিসের উপর হয়, যেমন কর্ন সাইলেজ হয়, তারপরে হচ্ছে সুগার ক্যান সাইলেজ হয়, ওট সাইলেজ হয়, ঠিক আছে, তারপরে জবের সাইলেজ হয়, তিন চার রকম সাইলেজ হয়। এবার তাদের মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে আপনার কর্ন সাইলেজ। সাইলেজ তো বুঝলাম যে একটা ভালো খাবার, ছাগলকে এই খাবারটা, ছাগল বা গরুকে এই খাবারটা খাওয়ালে কি উপকার হবে? দেখুন, আমাদের আজকে বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান বাজারে জিনিসের মূল্যের যা দাম, ঠিক আছে, আপনি দেখুন না, একটা ছাগল বা গরু পালতে গেলে আপনাকে ডেলি ভুসি খাওয়াতে হবে, একটা ছাগলকে নিম্ন 1 কিলো থেকে 1.5 কিলো কি 2 কিলো ভুসি খাওয়াতে হবে, মানে যেটা দানা খাবার, তো 2 কিলো ভুসির দাম 50 থেকে 60 টাকা, যেটা মানে অতিরিক্ত এক্সপেন্সিভ। তো আপনি যদি সাইলেজ কেনেন, 1 কিলো ভুসির হাফ দামে আপনি সাইলেজ পেয়ে যাবেন, যেটা আপনার কস্টিংটাকে হাফে নিয়ে আসবে, এটা ছাগল হোক বা গরু হোক দু ক্ষেত্রে। তো আমি যেহেতু ছাগলের ক্ষেত্রে ইউজ করছি, আমার সারাদিন এরা সাইলেজ খায়, 80% সাইলেজ আমি দিই, 70 থেকে 80% সাইলেজ, আর 20 থেকে 30% এদের ভুসি খাবার দিই, মানে দানাদার খাবার, যেটা যেমন দানাদার খাবারের মধ্যে আছে গমের ভুসি, ভুট্টার ভুসি, মটরের ভুসি, ঠিক আছে, তারপরে ছোলার ভুসি, এই এটা হচ্ছে দানাদার খাবারের মধ্যে আসছে। এবং এই দানাদার খাবারটা কি হচ্ছে, 20-30% দিলে কি আমার খাওয়ার কস্টিংটা অনেক নেমে আসছে, সেক্ষেত্রে আপনার সাইলেজটা ইউজ করছি, সাইলেজে কি হচ্ছে দু রকমই ওরা পুষ্টি পাচ্ছে, আমাকে ঘাসও চাষ করতে হচ্ছে না, এবং সেক্ষেত্রে ঘাসের চাষের বদলে আমার দেখা গেল সেই জায়গায় কি
আমার বাড়িতে আমি জাস্ট সাইলেজের প্যাকেট খুলছি এবং দিয়ে দিচ্ছি। সাইলেজের প্যাকেটে পুরোটাই হচ্ছে ভুট্টা, যেহেতু পুরো গাছটা থাকছে, গাছের মধ্যে টোটাল হচ্ছে প্রোটিন, ফ্যাট, ফাইবার সবকিছু এর মধ্যে রয়েছে, আর প্রচুর পরিমাণ গ্লুকোজ, গ্লুকোজ থেকে এনার্জি, ছাগল আপনার সবসময় সুস্থ থাকবে। এবং অতিরিক্ত পরিমাণ দানা খাওয়ার বা ভুসি খাওয়ালে কি হয় কি, ছাগল অনেক সময় ডাইজেশনে প্রবলেম হয়, ইনডাইজেশনের কারণে ছাগল পাতলা পায়খানা করে, শরীর ভেঙে যায়, মানে বিভিন্ন রকম প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনি যদি সাইলেজ খাওয়ান এটা খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয়ে যাবে, যেহেতু আমাদের এটা মানে হজমের প্রবলেমটা সলভ হয়ে যাবে, হজমের প্রবলেম সলভ হয়ে যাবে, প্লাস দানা খাবারের খরচাও কমে যাবে, মানে একটাতে আপনি দুটো পেয়ে যাচ্ছেন। মানে আমরা আপনি দেখালেন যে গোট ফার্মিং এর ক্ষেত্রে কোন সাইলেজের কথা বললেন, তো এই আপনি সেখানে একবার উল্লেখ করেছিলেন যে গরুর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। তো এই সাইলেজের মধ্যে আপনারা ঘাসের যে পুষ্টি তার থেকে অনেক বেশি তর পুষ্টি পাবেন, কারণ পুরো ভুট্টা গাছটার মধ্যে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে, যে পুষ্টিটা আপনারা পাচ্ছেন। এবং গরু এতে সতেজ থাকবে, গরুর চেহারা ভালো হবে, গরুর দুধে ফ্যাটের পরিমাণ বাড়বে, তবে সেটা কিন্তু একদিনে সম্ভব না। লোকাল ভেটেরিনারি ডাক্তার যিনি আমার ফার্মের টেক কেয়ার করেন এবং যে খাটালের মালিক দেখলেন ওনারও ফার্মের টেক কেয়ার করেন আমার ছাগলের, ওনার গরুর, তো তার মুখ থেকেই শুনে নেবো যে এই খাবারটা কতটা সাইন্টিফিক্যালি মানে ভালো, খাবারটার মধ্যে কতটা গুণাগুণ রয়েছে, এবং খাবারটা খেয়ে কি মানে উনি দেখতে পেলেন লাস্ট দু সপ্তাহে, উনি খাবারটা খাওয়ানোর পর কি রেজাল্ট গরুগুলোর থেকে দেখতে পেয়েছে, এবং কতটা এর মধ্যে খাবারের যে পুষ্টিগুণ পেয়েছে সেটা আমি ওনার থেকে জেনে নেবো। তো পরিচয় করে দিই, আমাদের ফিজিশিয়ান মানে ভেটেরিনারি ফিজিশিয়ান সঞ্জীব দাস, যে রেজাল্টটা ভালো পেয়েছে সব থেকে ডাইজেস্টিভ সিস্টেমটা বেটার থেকে বেটার, এবং যেমন যেহেতু সবুজ ঘাস, সবুজ ঘাসের মধ্যে যে খাবারগুলো জিনিসগুলো থাকে সেটা তো আমাদের বাইরে থেকে, যেহেতু আমাদের গরুগুলো পোষা হয় একদম ঘরবন্দি ভাবে, বাইরের কোনো খাবার পায় না, কেন সবুজ ঘাস এদের একদমই ম্যালনিউট্রিশনে খুবই ভুগছে এবং প্রেগনেন্সি করতেও খুব কষ্ট হচ্ছে আমাদের, প্লাস হচ্ছে আডার ফাডার হয়ে গেলে নানান রকম ডিস্টার্ব দেখা দিচ্ছে, যার ফলে এইগুলো খাওয়ালে আশা করছি 90% সব কভার করে দেবে, 90% কভার করে দেবে। আমরা যদি 10টা ছাগল পালন করি, ধরুন ছাগলগুলোর ওজন মোটামুটি 20 কিলোর কাছাকাছি, 10টা ছাগলের পেছনে যদি আমি সাইলেজ ছাড়া ন্যাচারাল ফুড দিয়ে করি, যেরকম বাজারে সবাই যেভাবে করে, সেখানে কত খরচ আসে? এখন 10টা ছাগলে পার ডে যদি 1 কিলো ভুসি ধরেন, মোটামুটি পার ডে 1 কিলো ভুসি হচ্ছে দাম হচ্ছে প্রায় 24-25 টাকা। এবার 24 টাকা যদি 1 কিলো ভুসি আপনি যদি একটা অ্যাডাল্ট ছাগলকে খাওয়ান, তাহলে পার ডে 10টা ছাগলের কস্টিং কত হয়ে যাচ্ছে? 250 টাকা। হ্যাঁ, তো আমি সেই খাবারটা 250 টাকার কস্টিংটা আমি আপনাকে হাফে এনে দেবো, মানে সাইলেজটা খাওয়ালে একদম 50% লেস হয়ে যাচ্ছে। কারণ সে কি একদম ওই নর্মাল যে খাবারগুলো খাচ্ছে তার সঙ্গে সমান পুষ্টিযুক্ত খাবার, সমান পুষ্টিযুক্ত পেয়েছে, প্লাস নর্মাল ভুসি খাবারে কি ও গ্রিন ফুড আর পাচ্ছে না, কারণ সেখানে সবুজ কোনো জিনিস নেই, আর সাইলেজ ও গ্রিন ফুড আর পাচ্ছে, প্লাস দানা খাবারেরও পুষ্টি পাচ্ছে, মানে দুটোই আলটিমেট পেয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটো জিনিসই পেয়ে যাচ্ছে হাফ দামে। আপনার এখানে কি গ্রিন ফুড আর ছাগল খাচ্ছে? হ্যাঁ, আমার এখানে তো সবসময় দেওয়া আছে, আপনাকে আমি ট্রেতে দেখাচ্ছি, সবসময় আমার ট্রেতে সাইলেজ দেওয়া থাকে ফুল ডে, তার সাথে আমি অল্প একটু ভুসি জাস্ট ওপর থেকে মিলিয়ে দিই, টোটালি ওরা এটাই খায়। এর বাইরে কি আর পাশাপাশি আর কিছু খাবার? না, আর পাশাপাশি কোনো খাবার ইউজ করে না, অ্যাডিশনাল মাঝে মধ্যে যদি কোথাও কাঁঠাল পাতা বা নর্মাল যদি এমনি নর্মাল আদার্স পাতা যদি পাই সেটা আমি অ্যাডিশনাল মাঝে মধ্যে দিই, এছাড়া আর দরকার হয় না। আর নর্মালি যে একটু মেডিসিনের ব্যাপারে আছে, অনেক সময় কি হয় মেডিসিন খাওয়ানোর সময় ছাগলের খাওয়ার টেন্ডেন্সিটা কমে যায় বা ওর গ্রোথটা কিছুটা হ্যাম্পার হয় মেডিসিন কোর্স চলতে থাকলে, এই ক্ষেত্রে এই সাইলেজের কি এর সঙ্গে কোনো সিমিলারিটি আছে? দেখুন, অবভিয়াসলি গ্রিন ফুড যদি আপনি খাওয়ান, ঠিক আছে, গ্রিন ফুডে কি ছাগলের শরীর সবসময় সতেজ থাকবে, চাঙ্গা থাকবে, অ্যাক্টিভ থাকবে? আপনি একটা জিনিস দেখবেন যে আপনি মেডিসিন যদি চালান, কোনো ছাগলের যদি শরীর খারাপ থাকে বা মেডিসিন যদি চালান, সেক্ষেত্রে কি হয় কি ছাগলটা একটু উইক হয়ে পড়ে, তো ওদের প্রচুর পরিমাণ এনার্জি দরকার হয়, এনার্জি ইকুয়ালস টু গ্লুকোজ, তো গ্লুকোজটা আপনার সাইলেজের মধ্যেই রয়েছে, সাইলেজে প্রচুর পরিমাণ গ্লুকোজ থাকে, এটা আমাকে না জিজ্ঞেস করে আপনি যদি গুগল করেন তাও দেখতে পাবেন। আচ্ছা প্রতাপ দা, তাহলে এখানে কি কি ব্রিড রেখেছেন আপাতত আপনি? আমার কাছে আপনি সব ব্রিডই পাবেন, আমি 10-12টা ব্রিডের উপর কাজ করি, দেখতে পাবেন এই বিটেল রয়েছে, ঠিক আছে, হরিয়ানা কোটা রয়েছে, কোটা, ঠিক আছে, মাক্কা চিনি রয়েছে, তোতা রয়েছে, দুম্বা রয়েছে, ঠিক আছে, শিরোই রয়েছে, দেখুন এপাশে শিরোই রয়েছে, ওখানে যমুনাপুরি হানসা রয়েছে, ঠিক আছে, এপাশে তোতা রয়েছে, শিরোই রয়েছে, সব ব্রিডই রয়েছে আমার কাছে, তো আরও বিভিন্ন রকম ব্রিডই রয়েছে, দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে সব তোতাগুলো রয়েছে, শিরোই রয়েছে, ঠিক আছে, সব কিছুই কম বেশি রয়েছে। আচ্ছা প্রতাপ, একটা জিনিস আপনাকে একটু জিজ্ঞাসা করি, ব্ল্যাক বেঙ্গল আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য একদম পারফেক্ট একটা ব্রিড, এইবার ব্ল্যাক বেঙ্গল নিয়ে অনেকে ফার্মিং করতে চায়, তো ব্ল্যাক বেঙ্গলের ফার্মিংয়ের জন্য তারা কীভাবে করতে পারে? এটা ব্ল্যাক বেঙ্গলের ফার্মিং তো খুব সহজ, ব্ল্যাক বেঙ্গল পারফেক্ট এই কারণেই কি ব্ল্যাক বেঙ্গল এই মাটিতেই জন্ম, এই মাটিতেই মৃত্যু, এই মাটিতেই সবকিছু, ঠিক আছে, মানে একই জায়গায় জন্মাচ্ছে, একই জায়গায় মরছে, একই জায়গায় কাটে কেটে যাচ্ছে,
আর আমাদের এই ব্রিডগুলো যদি আমরা এই ওয়েদারে এনে অ্যাডজাস্ট করে যদি পালি তাহলে এইগুলি ব্ল্যাক বেঙ্গলের থেকে অনেক বেশি মাংস দেয় এবং অনেক বেশি মানে এগুলি চলবে বেশি। ঠিক আছে, লোকাল বাজারে খুব একটা যে বিক্রি, লোকাল বাজারে বিক্রি নেই, এইটার কারণ হচ্ছে কি লোকাল বাজারে এই মালই কারোর কাছে এখনো পর্যন্ত কেউ মালই পোষেনি। কারণ আজকে যদি ব্ল্যাক বেঙ্গলের জায়গায় এটা যদি রাজস্থান হতো তাহলে এখানে সবকিছু এই ব্রিড থাকতো। রাজস্থানে আপনি চলে যান, রাজস্থানে কিন্তু আবার ব্ল্যাক বেঙ্গল নেই, ওখানে এই ব্রিডই আছে, এই ব্রিডই চলছে। এবং অল ওভার ইন্ডিয়াতে আপনি দেখেন এই সব বড় ব্রিডই চলছে, ব্ল্যাক বেঙ্গল শুধু কলকাতাতেই রয়েছে। ব্ল্যাক বেঙ্গল নো ডাউট একটা ভালো ব্রিড, আমি বলছি না খারাপ, কিন্তু ব্ল্যাক বেঙ্গল আপনি কমার্শিয়ালি ভাবে যদি ফার্মিং করেন ব্ল্যাক বেঙ্গল, তাহলে আপনি কিন্তু খুব একটা যে প্রফিট সেটা করতে পারবেন না, আপনাকে ফ্রি অফ কস্ট খাইয়ে রেডি করতে হবে। ব্ল্যাক বেঙ্গল যদি ফ্রি অফ কস্ট খাইয়ে রেডি করেন তাহলে আপনি প্রফিট ডেফিনেটলি করতে পারবেন। আর আপনি যদি মনে করেন স্টল ফিডিং করে করবেন, ঠিক আছে, স্টল ফিডিং করে করে করলে আপনাকে বড় ব্রিড নিয়ে ডেফিনেটলি কাজ করতে হবে, নাহলে আপনার মাংস যে এক বছর খাইয়ে তারপর যে সেটার যে তার একটা যে রিটার্ন আপনি চাইবেন সেই রিটার্নটা আপনার হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্ল্যাক বেঙ্গল আপনিও কি আপনার কাছে রেখেছেন? আমার কাছে ব্ল্যাক বেঙ্গলও আছে, যার যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে সব ব্রিডই দেওয়া হয়। আমি আপনাকে কি বললাম, আমার কাছে এ টু জেড আপনি সবই পাবেন, আমার কাছে ফুড পাবেন, আমার কাছে ব্রিড পাবেন, আমার কাছে মেডিসিন পাবেন, আমার কাছে ট্রেনিং পাবেন, এ টু জেড মানে ওয়ান রুফ টপ, মানে এক ছাদের নিচে আপনি সব কিছুই ওভারঅল পেয়ে যাবেন, এখানে কনসালটেন্সিও পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করে যে বাংলাদেশে ছাগল নিতে চাই, এভাবে আপনার সঙ্গে যোগাযোগ, আমার সাথে ফোনে ফোনে যোগাযোগ করবে বা আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে লাস্টে 8296734558 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবে বা ফোন করবে। আর আমি ফোনের টাইমিংটা বলে দিই, সকাল 9টার পর থেকে ফোন করবে, বিকেল 8টা পর্যন্ত ফোন করতে পারে, ঠিক আছে, কারণ এটা অফিশিয়াল টাইমিংয়ে ফোনটা করলে বেশি বেটার হয়। এবং কেউ যদি ভিজিট করতে হয় সেক্ষেত্রেও সকাল 9টা থেকে বিকেল 3টে থেকে 4টার মধ্যে সে ভিজিট করলে খুব বেটার হয়, ঠিক আছে। এবং আসার আগে অবশ্যই ফোন করে, আমি দেখুন আমি পাঠাচ্ছি বলতে বাংলাদেশের যে সিস্টেমটা হচ্ছে সেটা হচ্ছে কি যে কেউ যদি নিতে চায় সে যোগাযোগ করবে, ঠিক আছে, কিছু কন্ট্যাক্ট পার্সন আছে তাদের সাথে আমি তাদের পরিচয় করে দেবো, তাদের মাধ্যমে সেটা নিয়ে নেবে। আমি তো ডাইরেক্ট এখান থেকে বর্ডার ক্রস করে পাঠাতে পারবো না, এটা একটা সিস্টেমের মাধ্যমে হয়, সেই সিস্টেমে আসতে হবে তাকে। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা যে যে ব্রিড চাইবে সেই ব্রিডগুলো দিন, টোটাল ব্রিডই দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি কি ভ্যাকসিন করিয়ে মাল দিচ্ছেন নাকি উইদাউট ভ্যাকসিন? দেখুন, একটা ফার্মে একটা মাল আনা মানেই হচ্ছে একটা রিস্ক আনা, ঠিক আছে। তো ফার্মে বিনা ভ্যাকসিনে, আমি শুধু ভ্যাকসিনই করাই না, মাল আসার পর সবার আগে সেটা অ্যান্টিবায়োটিক হয়, তাদের যে বিভিন্ন ঠান্ডা সর্দি কাশি লাগা থাকে অ্যান্টিবায়োটিকটা প্রথমে করা হয়, তারপর তাকে ভ্যাকসিন করা হয়। এবং ভ্যাকসিন করার পর কিছুদিন সময় লাগে, তারপর তাকে ডিওয়ার্মিং করানো হয়, ডিওয়ার্মিংয়ের পর তাকে ভিটামিন ক্যালসিয়াম লিভার এই তিনটে চালানো হয়, ঠিক আছে। তারপর যদি কোনো বুস্টার দরকার হয় বুস্টার দেওয়া হয় তাকে, ইমিউনিটি বুস্টার আছে, ইমিউনিটি বুস্টার দেওয়া হয় তার মানে ইমিউনিটিকে বাড়ানোর জন্য। এছাড়া আরও বিভিন্ন রকম জিনিস দেয়া, মানে টোটাল 7 থেকে 8 রকম জিনিস আমি দিয়ে তারপরই মাল আমি দিই, ঠিক আছে। এরকম যদি কেউ মানে সেটা কেউ যদি মনে করে, দেখুন আমাদের ট্রেনিংও হয় দুরকমভাবে, একটা অফিসিয়ালি একটা আনঅফিসিয়ালি। কেউ যদি আমার থেকে ছাগল কেনে সে আমার বাড়িতে এসে এখানে ট্রেনিং করতে পারবে, ঠিক আছে, তার ছাগলের ওপর দিয়ে তাকে ট্রেনিং দেওয়া হবে। তো আমরা তো মোটামুটি আপনার সব প্রসেসই দেখে নিলাম, তো আপনি তাহলে এই মুহূর্তে বাইরে মাল পাঠাচ্ছেন, তাই তো? আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে আপনার? অল ওভার ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে ফিড লাগুক, মেডিসিন লাগুক, আপনার সাইলেজ লাগুক, ঠিক আছে। বর্তমানে তো মানে এই খাবারের কস্টিং যেহেতু কমাতে পারছে না, লোকে ছাগলগুলো অর্ধেক বেঁচে দিচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান মেন সমস্যা। লোকে ছাগলকে খাওয়াতে পারছে না, গরুকে খাওয়াতে পারছে না, তার জন্য গরু বেঁচে দিচ্ছে। তো আমি তার জন্য সবার থেকে যে বেস্ট যে জিনিসটা সেটা এনেছি সেটা হচ্ছে সাইলেজ। সাইলেজ আপনারা হাফ দামে, ভুসির থেকে হাফ দামে পেয়ে যাবেন, আপনারা আনলিমিটেড খাওয়ান, আপনারা 6 মাসের মাল একবারে নিয়ে রেখে দেন, আপনাদের আর বারবার মানে খাবার কেনার টেনশন থাকবে না, ঠিক আছে। আমার যে বাংলাদেশের ভিউয়ার্সরা রয়েছে তারা এই কোন সাইলেজ যদি নিতে চায় তাহলে কিভাবে নেবে? তারা এলসি এর মাধ্যমে নিতে পারবে। ওকে, ডাইরেক্ট ওখানে কি আপনি কি শুধুমাত্র মানে যারা ফার্মার তাদেরই দিচ্ছেন নাকি কেউ যদি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চায়? আপনারা যদি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চায় তাও দিতে পারবো, আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গল যদি কেউ ডিস্ট্রিবিউটারশিপ নিতে চায় সাইলেজের, কারণ সাইলেজটা তো খুবই একটা মানে এসেনশিয়াল জিনিস। এখন বর্তমানে ভুসি অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, খাবারের দাম অনেক বেশি, তো ডিস্ট্রিবিউটারশিপ যদি কেউ নিতে চায় সাইলেজের নিতে পারে, ঠিক আছে। তার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা তার একটা হোলসেল রেটে তাকে দেওয়া হবে, তার জোন ভিত্তিক, সে তার জোনে 50 কি 60 কিলোমিটার এরিয়া সে সেটা করবে।
সেখানে আর অন্য কাউকে আমি মাল দেবো না, সেই ডিলার থেকে মাল নিতে হবে বা সেই স্টকিজের থেকে মাল নিতে হবে। তো অসংখ্য ধন্যবাদ প্রতাপ দা, ধন্যবাদ অনেকক্ষণ সময় দিলেন এবং আপনার ফার্মিংটা যেভাবে নতুন নতুন জিনিস আনছেন আপনি মার্কেটে সেগুলো আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ডেফিনেটলি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কেউ যদি আসতে চায় সেটা আমি ঠিকানাটা বলে দিচ্ছি, আপনারা শিয়ালদা থেকে হাবড়াগামী ট্রেনে আসতে পারেন, বা কেউ যদি বাইক বা পার্সোনাল কার নিয়ে আসতে যায় ডাইরেক্ট আপনারা হাবড়া চলে আসবেন, উত্তর চব্বিশ পরগনা হাবড়া। আপনাকে হাবড়া স্টেশন থেকে 5 কিলোমিটার এগিয়ে আসতে হবে টুয়ার্ডস বনগা, যা বনগার দিকে এগিয়ে এসে আপনাকে ধরমপুর বাজার নামতে হবে, মানে হাবড়া স্টেশনে নেবে বা হাবড়ার কাছে এসে আপনি যদি বলেন ধরমপুর বাজারে আসবো, যে কোনো কেউ আপনাকে নিয়ে আসতে পারবে, সমস্যা নেই। সেক্ষেত্রে ধরমপুর বাজারে এসে জিজ্ঞেস করবেন মোহন ঠাকুরের বাড়ি যাবো, মোহন ঠাকুর হচ্ছে আমার দাদু, তো ওনার নাম বললে বাজারে সবাই চেনে, আপনাকে বাড়ি পর্যন্ত আরামসে গাইড করে দেবে, কোনো অসুবিধা নেই।